হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কনা ঘরোয়া রান্নাঘর। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো কিভাবে খুব সহজে সিম্পলভাবে বেগুন ভর্তা করা যায়। বেগুন ভর্তা করার জন্য যেসব উপকরণ লাগবে সেগুলো হলো, হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কনা ঘরোয়া রান্নাঘর। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো কিভাবে খুব সহজে সিম্পলভাবে বেগুন ভর্তা করা যায়। বেগুন ভর্তা করার জন্য যেসব উপকরণ লাগবে সেগুলো হলো, বেগুন, টমেটো কুচি, গোটা সর্ষে, পেঁয়াজ কুচি, শুকনো মরিচ কুচি, লবণ, আর লাগবে সরিষার তেল। প্রথমে আমি একটি কড়াইয়ে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে, এর ভিতর দিয়ে দেব গোটা সর্ষে। এবার দেব পেঁয়াজ কুচি, এবার দেব শুকনো মরিচ, পেঁয়াজ, মরিচ, বাদামি, হালকা বাদামি করে ভেজে নেব। হালকা বাদামি করে ভাজা হয়ে গেছে, এর ভিতরে দিয়ে দেব টমেটো কুচি। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার দেব বেগুনগুলো। বেগুনগুলো আমি লবণ দিয়ে হালকা ভেজে নিয়েছি।
সমস্ত উপকরণ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার একটি সার্ভিং বলে উঠিয়ে নেব। এবার এগুলো ঠান্ডা করে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। এভাবে বেগুন ভর্তা বানালে নিমিষেই প্লেটের ভাত শেষ হয়ে যাবে। আর আমার এই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য পাশের বেল আইকনে ক্লিক করবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তাদের সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।